আগামী 22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা কেন্দ্রের ষষ্ঠ দফা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার ভোট প্রচার করলেন উত্তর দিনাজপুর জেলা ইটাহার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু। এদিন তিনি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত ও সুরুন পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি বেশ কিছু এলাকায় পথসভা করেন। এদিন বিভিন্ন দল ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন, কখনো পায়ে হেঁটে আবার কখনো হুট খোলা গাড়িতে প্রচার করেছেন এবং প্রচারের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষ কাছে তুলে ধরেছেন প্রার্থী। প্রচারে ভালোই সাড়ায় পাচ্ছেন তাই জেতার ব্যাপারে আশাবাদী প্রার্থী। শীতেন্দ্রনাথ বর্মন, রবি দত্ত, শ্যামল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন দিনের এই প্রচারে। Yeah, but-